হ্যালো ভিউয়ার্স, ওয়াটার নাইনটিতে আপনাদের স্বাগত। আজকে যে প্রোগ্রামটি আমি আলোচনা করবো সেই প্রোগ্রামটি আমরা আগে দেখে নিই। আজকের প্রোগ্রামটি হলো রাইট এ পঠন প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ সিরিজ 100² - 99² + 98² - 97² ভাবে প্লাস ডেটা প্লাস 2² - 1² এত ধারাটির যোগফল বাহির করার জন্য একটি পঠন প্রোগ্রাম লিখব। এই ধারাটি আমরা যোগফল বের করবো পঠন প্রোগ্রামের মাধ্যমে। তো এই প্রোগ্রামটি আমরা দুইভাবে করতে পারি, একটা হলো ডু লুপ কন্ডিশন ইউজ করে, আর একটা হলো ইফ কন্ডিশন ইউজ করে। তো চলুন আমরা প্রোগ্রামটা করতে থাকি। তো প্রোগ্রামটা করার জন্য অবশ্যই কোড ব্লক বেছে নিব। কোড ব্লক আমি বরাবর মতো ওপেন করে রেখেছি। কোড ব্লক থেকে একটি এমটি ফাইল থেকে একটি ফাইল নেবেন এবং বাম পাশে কিছু অংশ খালি রাখবেন। এরপর ফাইলটি ফাইল থেকে সেভ করবেন, একটি নাম দিবেন প্রোগ্রাম। আমি নাম দিলাম প্রোগ্রাম ওয়ান। ওকে, এখন আমরা প্রোগ্রামটা শুরু করব। প্রথমে আমরা শুরু করব ডু লুপের মাধ্যমে ইন্টিজার সাম। আমরা যেহেতু যোগফল বের করছি সেই জন্য আমরা সাম ইউজ করব। এরপর সামের মান আমরা ধরে নিব 0। এরপর একটি ভেরিয়েবল নিব এম ইজ ইকুয়াল টু 1। এরপরে আমরা যেটা ইউজ করব ডু লুপ কন্ডিশন ইউজ করব। ডু 7 কে কেউ একটি ভেরিয়েবল, এখানে আমরা 100 থেকে 1, আমরা ক্রমাগতভাবে 100 থেকে নিচের দিকে 1 পর্যন্ত আমাদের যোগফল ধারাটির মূল থিংস 100 থেকে ক্রমাগতভাবে -1 পর্যন্ত আছে। এখন আমরা এখানে 100 থেকে 1 পর্যন্ত লিখছি এবং -1ও আমাদের দিতে হবে, যেহেতু আমাদের এখানে যোগ বিয়োগের ব্যাপার স্যাপার আছে। যদি শুধু যোগ থাকতো, বিয়োগ থাকতো না, তাহলে আমাদের -1 আর দেওয়া লাগতো না। যেহেতু আমাদের এখানে মাইনাস কাজ করতে হবে, সেহেতু আমাদের -1 দিতে হবে। এখন আমরা সাম ইজ ইকুয়াল টু সাম, সামের মানটা সামে রাখবো, প্লাস এন স্টার কে ডাবল স্টার 2। যখন আমরা গুণে বোঝাবো তখন আমরা স্টার দেবো, আর যখন স্কোয়ার বোঝাবো তখন আমরা ডাবল স্টার দেব। এখন এম ইজ ইকুয়াল টু এম এর মান -m হিসাবে বৃদ্ধি করব। এরপর আমরা কন্টিনিউ লিখবো প্রিন্ট স্টার হ্যাশ সাম। এরপর ইন্ট, এখন আমাদের একটি লেভেল নাম্বার বাকি আছে। আমি একটি প্রোগ্রামে বলেছিলাম যখন আমরা ডু লুপ ইউজ করব তখন আমরা লেভেল নাম্বারটা বরাবর মতে কন্টিনিউতে ইউজ করব। তাহলে লেভেল নাম্বার আমাদের 7, কন্টিনিউতে আমরা ইউজ করছি। এরপর আমরা আবার প্রোগ্রামটা সেভ করে নেব, কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ ফাইল দিলেই হবে। এখন আমরা রেজাল্ট দেখার জন্য বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব। বিল্ড অ্যান্ড রান ক্লিক করার পরে আমাদের রেজাল্টটা চলে আসবে 50/50। এটা ইউজ করছি আমরা ডু লুপের মাধ্যমে। এখন ইউজ করব ইফ কন্ডিশন দিয়ে, সেম রেজাল্ট আসে কিনা আমরা দেখব। ওকে, এখন আরেকটি পদ্ধতি ইউজ করার জন্য আমরা আরেকটি ফাইল নেব, এমটি ফাইল নেব, বাম পাশে কিছু খালি অংশ রাখবো। এরপর ফাইলটি আমরা সেভ করব, নাম দেব প্রোগ্রাম টু, সেভ দিছি। এখন আমরা যে ইফ কন্ডিশন ইউজ করবো সেই জন্য আমরা একটু দেখতে থাকি। আই সাম ইকুয়াল 0, এটা আমরা আই সামের মান ধরে নিয়েছি 0। একটি ভেরিয়েবল নিয়েছি কে ইজ ইকুয়াল টু 1, সরি, আর একটি ভেরিয়েবল নিয়েছি জে ইজ ইকুয়াল টু 101 - 1, সরি, -k। এখানে আমরা 101 ইউজ করছি এই জন্যই, যেহেতু -k আমরা বিয়োগ করার সাথে তো আমাদের মানটা, জের মানটা 100তেই পড়ে গেছে, যেহেতু আমরা কে এর মানটা 1 ধরে নিয়েছি। আর এখানে আমাদের 101 সরি 100-এর উপ নিচ 100 থেকে 100 নিচ পর্যন্ত মানগুলো আমাদের বের করতে হবে। যদি আমরা 101 ধরে নিই -k দিই, তাহলে আমাদের বরাবর মতন 100 হয়ে যায়। আবার যখন 100 থেকে -k হবে তখন আমাদের 99। এইভাবে ক্রমাগতভাবে আমরা ধারাটি বের করব। এখন আমরা একটি সামের আইসামের মানটা আইসামই রাখবো,
plus minus 1 जो उपयोग करे ऐसा मेरा को डबल स्टार के प्लस 1 स्टार जे डबल स्टार 2 এখানে আমরা যখন একটি স্টার ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের স্টারটা হবে গুণের গুণের পরিবর্তে আর যখন আমরা ডাবল স্টার ব্যবহার করব তখন আমাদের স্টার হবে ডাবল স্টারটা হবে স্কয়ার পরিবর্তে এরপর আমরা যেটা করব কে এর মানটায় এক বৃদ্ধি করব কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1 এবং কে তেই আমরা জমা রাখব এখন আমরা একটি কন্ডিশন অ্যাপ্লাই করব আর কন্ডিশনটা অবশ্যই ইফ কন্ডিশন হবে ইফ k less than equal 100 যখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব সেক্ষেত্রে কোনো কমা ইউজ করা যাবে না অবশ্যই ফুল স্টপ ইউজ করবেন এবং একটি গো টু লেভেল নাম্বার 10 একটি লেভেল নাম্বার বসবে এরপর আমরা প্রিন্ট করব আইসিয়াম ইন প্রোগ্রামটা শেষ যখন প্রোগ্রামটা শেষ বোঝা তখন ইন দিয়ে আমরা বেরিয়ে আসব এরপর আবার প্রোগ্রামটা আমরা সেভ করে নেব কন্ট্রোল এস দিয়ে অথবা ফাইল থেকে সেভ করতে পারবেন এখন আমরা রেজাল্ট দেখব পল দেখব পল দেখার জন্য অবশ্যই বিলিয়ন রানে ক্লিক করব এখানে একটু ভুল দেখাচ্ছে যদি পল না আসে তাহলে অবশ্যই ভুল কোথায় দেখাবে কোড ব্লকে আপনার নিচে সেটা ইউজ করে দেবে যে আমার 6 লাইনে ভুল আছে আমি এখানে কি ভুলটা আমি বলতেছি যখন 6 লাইনে আমাদের ভুল আছে লেভেল নাম্বারে যেখানে বলে দিছে লেভেল নাম্বারটা আমরা দেখাই দেয়নি যে লেভেল নাম্বারটা কোথায় বসবে সেটা দেখাই দেয়নি কোড ব্লকের সুবিধা এখানে এখন আমরা লেভেল নাম্বারটা দেব অবশ্যই যে যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা লেভেল নাম্বারটা দেব তাহলে আমাদের হিসাবটা বরাবর আসবে এরপর আবার আমরা সেভ করে নেব কন্ট্রোল এস অথবা ফাইল থেকে এখন আমরা আবার পল দেখব বিলিয়ন রানে ক্লিক করার পর আমাদের পলটা চলে আসবে দেখুন আমরা যখন ইফ কন্ডিশন অ্যাপ্লাই করে ইউজ করছি তখন আমাদের রেজাল্ট হচ্ছে 5050 এরপর আমরা যখন আবার ওয়াটার প্রোগ্রাম ওয়ান মানে ঢোলক দিয়ে ইউজ করছি সেখানেও আমাদের রেজাল্ট আসছে 5050 এটা হলো আজকের প্রোগ্রাম তো এর পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রতিটা সফটওয়্যারের প্রোগ্রামে আপনাদের মাঝে উপস্থিত করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং বরাবর মতনই একটি কথাই বলবো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করুন আপনার বন্ধুদেরও কাজে লাগবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে প্রতিনিয়ত থাকুন এতে দেখা যায় নতুন কোনো প্রোগ্রাম আসলে আপনার ইমেইলে নোটিফিকেশন যাবে তো আজকে এটুকু পর্যন্ত পরবর্তীতে নতুন একটি প্রোগ্রাম নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন